হ্যালো ফ্রেন্ড এন্ড গুড মর্নিং সকলকে। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 7:15। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি। কেন উঠেছি সেটা হচ্ছে আজকে বিশ্বকর্মা পুজো। তো বাড়িতে একটু এই গাড়ি পুজোর ব্যাপার আছে, তো তার জন্য একটু তাড়াতাড়ি উঠেছি। ঠাকুরমশাই বলেছে যে আমি 7:30-এর মধ্যে চলে আসব। তো 7:15-তে উঠেছি, আমার একটু বেশ ঠান্ডা ঠান্ডাও লেগে গিয়েছে। তখন ওয়েদারটা এতটা বাজে না, মাঝে মধ্যেই বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে গরম হচ্ছে, মানে একেবারে খুব বাজে হয়ে যায়, খুব বাজে হয়ে যায়। তো আজকে তার সাথে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপারও আছে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে অরণ্যন আছে। তো কারো কারোর বাড়িতে এই নিয়মটা আছে, কারো কারোর বাড়িতে নেই। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকে সমস্ত ভিডিওটা পুরোটাই শেয়ার করব। আর এছাড়াও অরণ্যনের ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আর এই বিশ্বকর্মা পুজো আসা মানেই তো আর কদিনের মধ্যেই মহালয়া হবে, তার কদিনের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে। আর বিশ্বকর্মা পুজো আসা মানেই বাড়ির ছাদে দেখবো ঘুড়ি কেটে পড়ে আছে, সমস্ত বাড়ির ছাদে আশেপাশে দেখা যায় সবাই ছোট বড় সবাই ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়ির সুতো পরে থাকতে দেখা যায়, কোথাও আবার ঘুড়ি কেটে পড়ে থাকতে দেখা যায়। তো এইগুলো দেখলে তো মনটা খুব ভালো হয়ে যায়। আর বাঙালিতে দুর্গা পুজো নিয়ে তো কোনো কথাই হবে না, যে যেখানে থাকে সবাই বাড়িতে চলে আসে। সমস্ত কিছুই আছে, তোমাদের সাথে শেয়ার করব। আর তাছাড়াও অরণ্যনের ব্যাপারটা তো আছে, সেটা নিয়েও সমস্তটা বলবো এবং কী কী রান্নাবান্নার ব্যাপার সেগুলো সমস্ত কিছু দেখাবো। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে শুরু করা যায়। বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি জিনিসপত্র নিয়ে, মানে পুজোর জিনিসপত্র নিয়ে। তো মা ঠাকুরমশাই বললো যে একটু দেরি হবে, এখন পুজো যেহেতু হচ্ছে আরও সেজন্য আসতে একটু দেরি হবে, একটু ওয়েট করতে। তো আমরা যেহেতু বেরিয়ে পড়েছি সেই জন্য আর বাড়িতে ফিরলাম না। তো আমরা ভাবলাম যে গ্যারেজের সামনেই দাঁড়াই, তো তারপরে ঠাকুরমশাই আসবে। তো দেখো দাঁড়িয়ে আছি, ওই টাইমেই না হঠাৎ করে দেখলাম যে দুটো ঘোড়া আসছে, এরকম দুজন ঘোড়ার উপরে বসে আছে। জানি না ওরা কি ঘোড়া চালানো শিখছে না কি, বলতে পারবো না, তবে বেশ ভালো লাগলো। যাই হোক, আমাদের ঠাকুরমশাই কিন্তু এসে গেছে, এবার পুজো শুরু হবে। তো আমাদের গাড়ির পুজো কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু ঠাকুরমশাইয়ের কাছে এত বারবার করে ফোন আসছে পাশে একজনের থেকে। তো বললো যে ঠিক আছে তাহলে আমি পাশের পুজোটা করে আসি, তারপরে এসে ব্যাক করবো যখন এদিক দিয়ে, তখন এই স্কুটিটাকে পুজো করে দেবো। তো কী আর করা যাবে, ওয়েট করি। দেখো তোমাদেরকে আগেই বলেছি যে অরণ্যনের ব্যাপারটা, অরণ্যনে আমাদের রান্নাগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। ভাত হয়েছে, এখানে হচ্ছে ডাল হয়েছে, যেটা কিন্তু মাস্ট, ডালটা হবেই, আর তার সাথে পাঁচ ভাজা। এবার এই পাঁচ ভাজার মধ্যে যে যেমন ইচ্ছা কিন্তু করতে পারে, এরকম কোনো ব্যাপার নেই যে এই ভাজাটা করতেই হবে। তবে আমাদের এই রান্না পুজোতে কিন্তু নিরামিষ একদমই না, এখানে কিন্তু মাছ রাখতে হয়। তো এবার দেখো এখানে চাটনি করা হয়েছে, চালতার চাটনি আছে। তো চালতার টকটা কিন্তু আমাদের করতেই হয়, আমি এখানে কিন্তু অন্য কোনো কিছুর টক করতে দেখিনি, চালতার টকই কিন্তু বরাবরই আমি করতে দেখেছি। আর এই যে মাছ বললাম, তো সেখানে ভেটকি মাছ করা হলো। অ্যাকচুয়ালি আমাদের নিয়মটা হচ্ছে ইলিশ মাছ, তাতে করা হয়েছে ভেটকি মাছ, আর তার সাথে পায়েস, পায়েস আমাদের লাগবেই, পায়েস করতেই হবে। তো এই খাবারগুলো দিয়েই কিন্তু আমাদের সকলকে খেতে হবে, আর অবশ্যই সেটা পুজোর পরে খাবারটা খেতে হবে। তো সকালবেলা খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে নিয়েছি, যা যা কালকে রান্না করে রাখা হয়েছিল সেগুলোই খেতে হয়েছে। তো এই অরণ্যন ব্যাপারটা কিন্তু সবার বাড়িতে নেই, যেমন আমাদের বাড়িতে আছে, কিন্তু আমার মামার বাড়িতে এই জিনিসটা নেই। তো অ্যাকচুয়ালি এই ব্যাপারটা যেটা আমি জানি, ছোট থেকে দেখে আসছি আমার ঠাকুমাকে, আমার মাকে এই জিনিসগুলো করতে, যে পাঁচ রকমের ভাজা থাকে, তোমরা তো দেখলেই কী কী থাকছে,
পায়েসটা যেমন করতেই হয়, আর চালতার টক, এটা আমি খেতে ভীষণই ভালোবাসি, আর চালতার টকটা এখানে করতেই হয়, তো এরকম থাকে। আর আগের দিন রান্নাটা করে রাখতে হয়, যেদিন বিশ্বকর্মা পুজো তার আগের দিন রাতের বেলা মানে পরিষ্কার জামাকাপড় পরে রান্নাটা করতে হয়। এবং বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু কোনো রকম গ্যাসে আগুন জ্বালানো চলবে না, আগে মনসা পুজো দিতে হয়, তারপরে আমাদের কিন্তু সেই খাবার মুখে তুলতে হয়, তার আগে কিন্তু সেই খাবারটা খাওয়া যায় না, তো সেই জন্য সকাল সকাল মনসা পুজোটা দিয়ে নিতে হয়, তো এটাই হচ্ছে নিয়ম। তো আমিও কিন্তু সকালবেলাতে খেয়েছি, এটাই আগে আমি ছোটোবেলায় দেখেছি যে মানে সবাই মিলে একসাথে বেশ রান্না হতো এবং সবাই কিন্তু খুব এরকম, তো এই রান্নাটা কিন্তু আমাদের সকলের বাড়িতেই হয়, আমাদের জেঠির বাড়িতে, আমাদের বাড়িতে, সকলের বাড়িতে এই রান্নাটা হয় এবং খুব ভালো করে হয়, আমার ভীষণ ভালো লাগে। বেশ অনেক ধরনের খাবার দাবার, ডাল, যেমন ডালটা থাকবে, মাস্ট, এরকম সব ব্যাপার থাকে। তো যদিও আমি তিন বেলা এই খাবারটা খেতে পারি না, আমি এক বেলাতে খেয়েছি, আর দুপুরবেলায় এই খাওয়া দাওয়া হয়ে গেল, এখন যাবো স্নান করতে, তারপর আমার কিছু কাজ আছে সেগুলো করবো, দেন দুপুরবেলায় আমি অনলাইনে খাবার অর্ডার করবো। তো দেখা যাক, এখনও ভাবিনি যে কী করবো, তবে এই খাবারগুলো কিন্তু সত্যি ভালো, বেশ ভালো লাগে জিনিসগুলো। আগে না, আগে কী বলতো, এই খাবারের সাথে না ডালের বড়াও করা হতো, তো আমি দেখেছি আমাদের বাড়িতে না বেশ বড় একটা শিল ছিল, এখন এখন কোথায়, সবার বাড়িতে তো মিক্সি শিল, হয়তো খুব কম জনের বাড়িতেই থাকবে, তো বিশাল বড় শিল ছিল, তো পাড়ার অনেকে আসতো সেই শিলে ডাল বাটার জন্য, তো আমি এগুলো দেখেছি, তো ব্যাপারগুলো আমার খুব ভালো লাগতো। তো ডালটা কিন্তু মানে ডালের বড়া যেটা সেটা হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো এখন তো বুঝতেই পারছো, এখন সবাই অত কিছুও পারে না, আর অনেক খাবার, যেহেতু আমার মায়ের অ্যালার্জি, তো সেই জন্য অনেক খাবার কিন্তু করা হয় না আমাদের বাড়িতে, করতে পারে না মারাত্মক পরিমাণে অ্যালার্জি বলে, তো এইভাবেই কিন্তু আমাদের নিয়মটা পালন হয়ে আসছে। এরকম নিয়ম তোমাদের অনেকের বাড়িতেই আছে, তো যাই হোক, আপু এবার দেখা যাক, যা টুকটাক কাজ আছে সেগুলো আমি করবো, তারপরে দুপুরবেলায় আবার আসবো। দুপুরের পরে আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছিল, সকালেই বলেছি একটু ঠান্ডা লেগেছে, তো ওই তার জন্য এত ফ্যাচ 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 করছে, আর দুপুরবেলা আমি ভিডিওটা করতে পারিনি, একটু ঘুমিয়েও গিয়েছিলাম। তো যাই হোক, এখন একটু ঠিকঠাক আছি, গলাটা একটু বসে গেছে, ওটা আই থিঙ্ক কমে যাবে তাড়াতাড়ি, তো একটু বেরোচ্ছি, কারণ কালকে যেহেতু গণেশ পুজো আছে, তো বাড়িতে যেহেতু গণেশ আছে সেই জন্য একটু ছোটো করে দেওয়া হবে, তো তার জন্য জিনিসগুলো কিনতে যাচ্ছি। আর বিশ্বকর্মা পুজো এখানে যে কটা হয় সেভাবে তো হয় না, তাও হয় কিছু কিছু কাছে পিঠের মধ্যে আছে দু একটা, তো বিশ্বকর্মা পুজো যাই একটু ঠাকুরটা দেখে আসি, তো আমি আবারও ফিরে আসছি ঠাকুরগুলো দেখে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে, আর তোমরাও কিন্তু সঙ্গে থাকো।
তো বন্ধুরা, কাছে পিঠের মধ্যে যতগুলো বিশ্বকর্মা ঠাকুর হয়েছিল আমি কিন্তু সবকটা দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই করে জানিও। আর দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তো ততদিনের জন্য টাটা।